এখন থেকে নিজের অথবা অন্যের ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করতে পারবেন। তাই এখন থেকে আর কেউ আপনাকে ফেক বা ভুয়া ভোটার আইডি কার্ড দিয়ে প্রতারিত করতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি সুজন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফরাজির এই পর্বে। সাধারণত জমি ক্রয় করার সময় অথবা অন্য যে কোনো মূল্যবান সম্পদ ক্রয় করার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রমাণস্বরূপ রাখা হয়। আর আমাদের এই এনআইডি বা ভোটার আইডি কার্ড খুবই সহজে ফটোশপের সাহায্যে এডিট করে ফেক বা ভুয়া আইডি কার্ড বানাচ্ছে একটি প্রতারক দল। তাই জমি ক্রয় করার পূর্বে এই গুরুত্বপূর্ণ এনআইডি কার্ডটি আসলে সঠিক আছে কিনা তা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যাচাই করে নিশ্চিত হয়ে নিন। আর এই কাজটি করার জন্য আপনাকে মোবাইল অথবা কম্পিউটারের সাহায্য নিতে হবে। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসুন। এটি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। এখানে একটি মোবাইল নাম্বার দিন, এখানে ওই ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বারটি দিন, এখানে তার জন্ম তারিখ দিন এবং তারপরে এখানে ক্লিক করুন। তাহলে তার ছবি সহ সকল তথ্য চলে আসবে। আর যদি এনআইডি কার্ডে কিছু পরিবর্তন করে থাকে তাহলে আপনি সহজেই তা বুঝতে পারবেন। যেমন সে যদি অন্য কারো ছবি দিয়ে প্রতারিত করতে চায় তবে এখানে তার অরিজিনাল ছবি দেখাবে। তো এভাবেই আপনি নিজে নিজে ফেক বা ভুয়া আইডি কার্ড শনাক্ত করতে পারবেন। আপনি কিভাবে নিজে নিজেই আপনার জমির খাজনা পরিশোধ করবেন তা জানতে এই ভিডিওটি দেখুন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে থাকুন। লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন।